সময় টিভির কক্সবাজারের স্টাফ রিপোর্টার সুজাউদ্দিন রুবেলকে হত্যা চেষ্টার প্রতিবাদ ও হামলাকারীদের শনাক্ত করে শাস্তির আওতায় আনার দাবিতে বাগেরহাটে মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার 8 সেপ্টেম্বর বেলা 11টায় বাগেরহাট শহীদ মিনার সড়কে বাগেরহাট প্রেস ক্লাবের আয়োজনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে বক্তব্য রাখেন বাগেরহাট প্রেস ক্লাবের সভাপতি অ্যাডভোকেট মোজাফফর হোসেন, সাধারণ সম্পাদক আব্দুল বাকি তালুকদার, সাবেক সভাপতি আহাদউদ্দিন হায়দার, আহসানুল করিম, সময় টিভির বাগেরহাট প্রতিনিধি আলী আকবর টুটুল, আমাদের সময় পত্রিকার বাগেরহাট প্রতিনিধি নিয়ামুল হাদি রানা, দৈনিক স্পন্দনের নকিব সিরাজুল হক প্রমুখ। বক্তারা বলেন, কক্সবাজার একটি গুরুত্বপূর্ণ জেলা হওয়া সত্ত্বেও সেখানে কর্মরত সাংবাদিক সুজাউদ্দিন রুবেলের উপর যে হামলার ঘটনা ঘটেছে তার তীব্র নিন্দা জানাই। সুজাউদ্দিন রুবেলের হামলাকারীদের চিহ্নিত করে দৃষ্টান্তমূলক শাস্তি প্রদান করতে হবে। শুধু সুজাউদ্দিন রুবেল নয়, সারা দেশে যত সাংবাদিক নির্যাতনের শিকার হয়েছে সকল ঘটনার সুস্থ তদন্তপূর্বক অপরাধীদের আইনের আওতায় আনার দাবি জানান তারা। কোনো ঘটনারই সেই সুষ্ঠু বিচার আমরা এখন পর্যন্ত পাইনি এবং এই বিচার হয়নি বলেই আজকে এই যে আমরা যে আমাদেরকে বলা হয় আমরা হলাম জাতির বিবেক, সেই জাতির বিবেক আমরা যদি হই তাহলে আমাদের সেই বিবেককে স্তব্ধ করার যে প্রচেষ্টা চলছে। আমি প্রশাসনের কাছে, সরকারের কাছে বিশেষভাবে অনুরোধ জানাচ্ছি, তারা যেন এই আক্রমণকারীকে খুঁজে বের করে দৃষ্টান্তমূলক শাস্তি প্রদান করে। এই এত বড় জঘন্য ঘটনা, এখানে সরকার চাচ্ছে, জনগণ চাচ্ছে যে সাংবাদিকরা মুক্তভাবে সাংবাদিকের দায়িত্ব পালন করুক, আসল সত্যটা উদ্ঘাটিত হোক, দেশ পরিচালনার জন্য সাংবাদিকদের যে প্রয়োজন সেটা সবাই উপলব্ধি করে। সর্বস্তরের মানুষ, সেখানে এক শ্রেণীর মানুষ সাংবাদিকদের সন্তুষ্ট করে দেওয়ার জন্য এই ধরনের একটার পর একটা ঘটনা। আমাদের নতুন নতুন নিউজগুলো প্রতিনিয়ত আপডেট পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ডান পাশের বেল বাটনটি চাপুন। ভালো লেগে থাকলে আপনাদের সোশ্যাল মিডিয়ায় তা শেয়ার করুন। আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ।